আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম সেটা ছিল শেপ ক্রিয়েট করা, কীভাবে আমরা শেপ ক্রিয়েট করতে পারবো, এটা গত ক্লাসে দেখেছিলাম। আজকে ক্লাসে শেপ নিয়ে আরেকটা নতুন টুল দেখব। এই টুলটা নতুন ইনক্লুড হয়েছে, যেটাকে শেপার টুল বলা হয়। যে শেপার টুলটা দিয়ে কীভাবে কাজ করে, এটাও শেপ তৈরি করার জন্য কাজ করে, সেটা আমরা দেখব। এই টুলটার মজার পার্ট হলো, এই টুলটা দিয়ে যখনই আপনি কাজ করবেন, এটা দিয়ে যদি আপনি চারকোনা তৈরি করতে চান, সিম্পলি এরকম ড্র্যাগ করে চারকোনা করে দিলে একটা রেক্ট্যাঙ্গেল সে তৈরি করে দেবে। এই শেপার টুলটা দিয়ে যদি আপনি ইলিপস তৈরি করতে চান, তাহলে মোটামুটি একটা ইলিপসের মতো বানালেও সে ইলিপস তৈরি করে দেবে। এরকম মোটামুটি শেপের যতগুলো আছে সবগুলো শেপই তৈরি করা সম্ভব। এটা আমার কাছে খুব একটা স্পেশাল কিছু মনে হয়নি, কারণ এটার প্রয়োজনটা আসলে হয়তো ডিফারেন্ট কোনো সেক্টরের জন্য, কিন্তু ডিজাইনারদের জন্য এটা আসলে খুব একটা ভাইটাল কাজ করবে আমার মনে হয় না। আজকে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো সিলেকশন টুল। প্রথমে আমরা যেগুলো দেখেছি শেপ ড্র করা, শেপ নিয়ে কাজ করেছি, এখন আমরা দেখব হলো সিলেকশন টুল কীভাবে কাজ করে। সিলেকশন টুল, তিনটা সিলেকশন টুল আছে, তিনটা সিলেকশন টুলে তিনটা নাম আছে। প্রথম যে টুলটা ব্ল্যাক কালার, এটাকে বেসিক্যালি শুধু সিলেকশন টুল হিসেবে ধরা হয়। আরেকটা আছে সেম দেখতে কিন্তু হোয়াইট কালার, এটাকে বলা হয় ড্রেক সিলেকশন টুল। আরেকটা টুল আছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটা অবশ্য আমরা পরে দেখব এর কাজটা কী হয়। তারপর আমি বলে রাখছি তিনটা কাজের পার্থক্যটা আমি দেখিয়ে দিচ্ছি। সিলেকশন টুলটা মূলত কতগুলো কাজ করে, এটা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা যায়। সিলেক্ট ছাড়া আসলে কিছু হয় না, এটার সাথে একটা গল্প আসলে না বললে হয় না, গল্পটা বললে আপনারা হয়তো বুঝবেন। যেটা সচরাচর আমি ক্লাসও বলে থাকি, সেটা হলো এক হুজুর একবার গিয়েছে হলো ওয়াচ করার জন্য এক এরিয়াতে, ঢাকার বাহিরে বা গ্রামে কোনো একটা মফস্বল এরিয়াতে। তো যাওয়ার পরে এক বুড়ি এসে বলতেছে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, ছেলেটা বিদেশ যাবে। তো হুজুর বললো ঠিক আছে দোয়া করে দিব, দোয়া করেছে। তো গ্রামে যেটা হয় যে প্রতি বছরই বছরে একবার করে ওয়াজের আয়োজন করে থাকে। তো পরের বছর যখন গেছে, যাওয়ার পরে ওই বুড়ি এসে আবার বলতেছে, হুজুর আমার ছেলেটা যেন একটু দোয়া করেন। তো হুজুর একটু সারপ্রাইজ হলো, গত বছর বললো যে বিদেশ যাবে, দোয়া করলাম। তো বলতেছে, তোমার ছেলে যে বিদেশ যাবে তো সব কিছু কি ঠিক আছে, ভিসা করেছো বা পাসপোর্ট রেডি আছে, সব কিছু করেছে? না হুজুর, ভিসা পাসপোর্টটা এখনো হয় নাই। আসলে এই দোয়া চাওয়া না চাওয়ার সমান কথা, তাই না? এর কারণ হলো প্রিপারেশন থাকতে হবে, সব কিছু রেডি রাখতে হবে। রেডি না হলে আসলে পরের পোর্শনটা, আমরা এই গল্পটা বলার একটা কারণ হলো যে সিলেক্ট না করে যেরকম কোনো কাজ হয় না, ভিসা পাসপোর্ট না করে বিদেশ যাওয়ার মতোই আর কি, দোয়া চাওয়ার মতোই। তার মানে ভিসা পাসপোর্ট না করে যেরকম আপনি বিদেশ যেতে পারবেন না, ঠিক এরকম যে কোনো কাজ সিলেক্ট না করে আসলে কোনো কাজ করা যাবে না। স্পেশালি ইলাস্ট্রেটরে কন্ডিশন হলে এরকম, ইউ নিড টু সিলেক্ট ফার্স্ট। ওকে, সো আমি যদি এটাকে এই টুলটার কাজ বলি, এই সিলেকশন টুলটা দিয়ে কী কী হয়। ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করা যাবে না জানি। সেকেন্ড অপশন যেটা হলো, এই যে চারকোনা বড় বড় চারকোনা একটা রেক্টে মানে বক্স কর্নার দেখা যাচ্ছে, আমরা যদি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, যে কোনো সিলেকশন করলে এরকম চারকোনা বক্স চলে আসে। এই যে চারকোনা যে বড় বড় বক্সগুলো, মানে এটাকে বেসিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট বলে, এগুলো আসলে অ্যাঙ্কর পয়েন্ট না। অ্যাঙ্কর পয়েন্ট হলে যে মাঝখানের কালার, ফিল কালার যেটা, অথবা আমরা যদি ড্রেক সিলেকশন দিলে সিলেক্ট করি, এখন যে পয়েন্টগুলো আসছে এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। কিন্তু সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা সাদা হোয়াইট কালার যে পয়েন্টগুলো দেখতে পাই, এটা বেসিক্যালি বাউন্ডিং বক্স বলা হয়। বাউন্ডিং বক্স, এই বাউন্ডিং বক্সটা চাইলে ভিউ মেনু থেকে হাইড করা যায় বা শো করা যায়। কখনো যদি ভুলে হাইড হয়ে যায়, আপনার ভিউ মেনুতে গিয়ে পাবেন। আচ্ছা, এটা দিয়ে কী করা যায়? যে কোনো শেপকে বাউন্ডিং বক্সের কর্নারে যখন নিয়ে যাবেন, দেখেন শেপের মানে আইকনটা, মাউসের যে আইকন ছিল সিলেকশন টুল, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যেই শেপটা তৈরি হচ্ছে, তার মানে হলো এই শেপটার মানে হলো আপনার রিসাইজ করবে, শেপটাকে রিসাইজ করা যাবে। আপনি এখানে ক্লিক করে যদি টান দেন, তাহলে দেখবেন সাইজটা, যেই শেপটা ছিল এটাকে
সে রিসাইজ করে দিচ্ছে। এটা যে কোনো এই যে ছয়টা পয়েন্ট আছে, ছয়টা পয়েন্টের যে কোনো পয়েন্টে ধরে ক্লিক করেই সাইজটা চেঞ্জ করা যাবে। এটা হলো একটা কাজ। আরেকটা কাজ হলো যদি ফিল কালার থাকে বা বর্ডার থাকে, হোয়াট এভার যেটাই থাক, এটাকে ধরে অবজেক্টটাকে ধরে মুভ করা যাবে, সরানো যাবে, যে কোনো দিকে সরানো যাবে। ইনকেস যদি এরকমও হয় যে ফিল কালার কোনো কালার নাই, শুধু স্ট্রোক কালার আছে, তখন যদি এখানে ধরে টেনে সরাতে চান তাহলে কিন্তু সরবে। সেক্ষেত্রে কন্ডিশন হলো এটা সিলেক্ট করবেন, আগে সিলেক্ট করে দেখেন কোন জায়গাটায় অ্যাঙ্কর পয়েন্ট বা বাউন্ডিং বক্সের পয়েন্ট নেই। যেই জায়গাটায় নেই ঠিক তার অন্য যে কোনো পাশে মাউসটা নিয়ে গেলে দেখেন শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার সাথে পিছনে যে আইকন, এখানে যেমন শুধু আইকনটা আছে, এটা সিলেক্ট করার পরে নিচে একটা চারকোনা বক্স আছে, তার মানে কি যে এটা এখন সিলেক্ট করা যাবে, সিলেক্ট করে মুভ করা যাবে। সিলেক্টার তো অলরেডি আছে, ক্লিক করে যখন ড্র্যাগ করেন তাহলে মুভ হবে, কিন্তু খালি জায়গায় ধরে টান দিলে আসলে মুভ করা সম্ভব না। তাহলে সিলেকশন টুল দিয়ে আসলে কী করা যাচ্ছে, যে কোনো জিনিস বা কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা কোনো শেপ, এনি শেপ, এটাকে বাউন্ডিং বক্স দিয়ে আপনি চেঞ্জ করতে পারছেন, রিসাইজ করতে পারছেন। আরেকটা কাজ করা যায়, যদি বাউন্ডিং বক্সের কর্নারে একটু দূরে নিয়ে আসেন, দেখেন একটা কার্সর চেঞ্জ হয়েছে। এই অবস্থায় কার্সরটাকে পাওয়ার পরে আপনি যদি ক্লিক করে ঘুরান, ড্র্যাগ করেন, তাহলে সে রোটেট করবে, রোটেট করা যাবে। তাহলে আমরা কয়টা কাজ পেলাম, একটা সিলেক্ট করা যায়, আরেকটা হলো রিসাইজ করা যায়, আরেকটা হলো মুভ করা যায়, আরেকটা হলো রোটেট করা যায়। তারপর অনেকগুলো কাজ আমরা করতে পারি। আচ্ছা, সিলেকশন টুলটার কাজ কি, দুইটা দেখতে একই রকম। যদি সিলেক্ট অবস্থা থাকে আমি এটা ধরে সরা দেওয়া পারি। এটার স্পেশালিটি হলো কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট, যখন এটা সিলেক্ট করেছে আপনি খেয়াল করেন সিলেকশন টুল থাকা অবস্থায় সাদা সাদা ছয়টা পয়েন্ট দেখা গিয়েছে। যদি আমরা ডিরেক্ট সিলেকশনে যাই, এখন আর ছয়টা পয়েন্ট না, এখন চারটা পয়েন্ট চলে আসছে, এবং এই পয়েন্টগুলো ফিল কালার করা। আবার যদি আমি একটা ড্র্যাগ করে সিলেক্ট করি, দেখেন একটা ফিল কালার আছে, বাকিগুলো হোয়াইট আছে। এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। সিঙ্গেল একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে সরানো যায়, মুভ করা যায়, তার মানে শেপটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারি। হ্যাঁ, এটাকে রিশেপ বলতে পারি। হ্যাঁ, শেপটা চেঞ্জ করে আমি রিশেপ, আগে এটা দিয়ে করা যেত রিসাইজ, আর এটা দিয়ে করা যায় রিশেপ। হ্যাঁ, যে কোনো শেপকে চেঞ্জ করে মডিফাই করে আপনি রিশেপ করতে পারেন। আবার আরেকটা কাজ আছে, যে কাজটা যখন আমি এটা সিলেক্ট অবস্থা দেখেন এখানে কয়েকটা কর্নার পয়েন্ট চলে আসছে, কন্ট্রোলিং, এই কন্ট্রোলিংটা কী হয়, ক্লিক করে ড্র্যাগ করলে রেক্ট্যাঙ্গেলটাকে রাউন্ড এক রেক্ট্যাঙ্গেলটাকে কনভার্ট করা যায়। আমার এরকম প্রয়োজন হলো যে সবগুলো প্রয়োজন নেই, আমি সবগুলো এরকম রাখলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টটা যদি সিলেক্ট করি, তাহলে এই পয়েন্টটা এখানে যে কন্ট্রোলারটা আছে এটাকে ধরে যদি আমি মুভ করি, দেখেন তাহলে একটা কর্নারই আমি কাট করতে পারছি। যদি মনে হয় না আমি দুইটা করতে চাই, এটাকে ধরে আমি করতে পারি। ইভেন চাইলে দুইটার এটা আমি করা যাবে, এটা শিফট চেপে ধরে, মানে একটা সিলেক্ট করে শিফট চাপার পরে যদি আরেকটা ধরি তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে, আর দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হবে না। এখন যদি আমি সরাতে চাই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সরবে। আবার যদি কন্ট্রোলারটা নিয়ে কাজ করতে চাই, দুইটা সেম একই রেশিওতে কাজ করবে। আর গ্রুপ টুলটা কাজ করে কী কাজে, গ্রুপ হলো যে আমি কোনো কাজের প্রয়োজনে দেখা গেলো একের অধিক, হ্যাঁ, মাল্টিপল ডিজাইন হয়তো অনেক সময় প্রয়োজন হয় অ্যাট এ টাইম মুভ করার জন্য, ছোটো বড়ো করার জন্যে। সেক্ষেত্রে সবগুলো সিলেক্ট অবস্থায় আমরা অবজেক্ট মেনুতে গিয়ে যদি গ্রুপ করি, যেখানে গ্রুপ আছে, এখন কী হবে, আমি যদি সিলেক্ট করি সবগুলো অ্যাট এ টাইম সিলেক্ট হয়ে যাচ্ছে, সিলেক্ট করে মুভ করা যাচ্ছে না। বা এটা দিয়ে যদি আমি সিলেক্ট করি, একটা মুভ করা যাচ্ছে, হ্যাঁ এটা ফিল কালার আছে, এটা মুভ, এটা হোয়াইট আছে ফিল কালারটা, কর্নার ধরে মুভ করাটা একটু ঝামেলাকর হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেকগুলো আইটেম নিয়ে যখন গ্রুপ থাকে তখন কাজ করতে প্রবলেম হয়, তখন বেস্ট হলো গ্রুপ সিলেকশন টুল। এটা কী হয়, আমি সিঙ্গেল সিলেক্ট করতে পারছি, ইজিলি সিলেক্ট করতে পারছি, হ্যাঁ মুভ করতে পারছি, হ্যাঁ হ্যাসেল ফ্রি, এটা মূলত এই কাজটা করে। আরও কিছু লেসার টুল আছে, ম্যাজিক ওয়ান টুল আছে, এগুলোর খুব একটা ইউজেস আমার কাছে মনে হয় না ফটোশপে, ইলাস্ট্রেটর প্রয়োজন আছে, এগুলোর সঙ্গে ফটোশপে খুব ইউজ হয়।
শিখে আসার অন্য টুলগুলো না শিখলেও চলবে। আমরা আপাতত আজকে এখানেই শেষ করব, তো নেক্সট ক্লাসে হয়তো আমরা অন্য টুল শেখানোর চেষ্টা করব। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, আমাদের ইউটিউবের গ্রুপে অথবা ফেসবুকের গ্রুপে কমেন্টস করতে পারেন। কোনো প্রবলেম হলে বা কোথাও যদি না বুঝে থাকেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।